আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে আমরা মোবাইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে আমাদের অ্যাসাইনমেন্ট, এইচডব্লিউ বা উত্তরপত্র জমা দিতে পারি। প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্লাসরুম অর্থাৎ গুগল ক্লাসরুম অ্যাপে ক্লিক করে অ্যাপটি অন করব। এরপরে আমাদের যেই ক্লাসে প্রশ্ন, অ্যাসাইনমেন্ট বা এইচডব্লিউ দেওয়া হবে সেটাতে ক্লিক করব। এরপরে আমরা এই ক্লাসটি দেখতে পাচ্ছি, এটি ওপেন হয়ে গেল। এখানে আমরা নিচের মাঝখানে ক্লাস ওয়ার্ক আইকনটিতে ক্লিক করব, যেটি অ্যারো দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপরে আমরা অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছি, আমরা আমাদের অ্যাসাইনমেন্টটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই পেজটি দেখতে পাব। অ্যাসাইনমেন্টের মধ্যে যে অ্যাটাচমেন্টটি আছে সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিয়ে লোড হবে। লোড হওয়ার পরে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যাটাচমেন্টটি দেখতে পাচ্ছি। এখানে প্রশ্নটিও দেখা যাচ্ছে। এই প্রশ্নটি দেখে আমরা আমাদের খাতার পেজে লিখে নিব, যেখানে আমরা এই প্রশ্নের উত্তরটি দিব। আমরা যেখানে উত্তরটি লিখব সেই পেজে, এবং একাধিক পেজ হলে প্রত্যেকটি পেজে আমরা আমাদের নাম, ক্লাস, সেকশন, রোল, আইডি নাম্বার এগুলো অবশ্যই লিখব, যেন আমরা এটি টিচারের কাছে সাবমিট করার পরে উনি সহজে বুঝতে পারেন যে খাতাটি কার। এরপরে যখন আমাদের প্রশ্ন তোলা হয়ে গিয়েছে, আমরা উপরের বাম দিকের অ্যারো দ্বারা নির্দেশিত এই অ্যারোতে ক্লিক করে বের হয়ে যাব। এরপরে আমাদের যখন প্রশ্নের উত্তরটি লেখা শেষ এবং আমাদের উত্তরপত্রের প্রত্যেকটি পাতায় আমরা আমাদের নাম, ক্লাস, সেকশন, রোল, আইডি নাম্বার লিখেছি, এরপরে এখন আমরা যেটা করব, আমরা এই অ্যারো দ্বারা নির্দেশিত এই ছোট আরেকটি অ্যারোর মতো আইকনে চাপ দিয়ে ধরে রেখে উপরে সোয়াইপ করব। সোয়াইপ করলে আমরা এই পেজটি দেখতে পাব। আমরা এখন অ্যাটাচ যেভাবে করব, আমরা অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করব অ্যারো দ্বারা নির্দেশিত এই আইকনে। এরপরে আমরা এক ফটোতে ক্লিক করে আমরা আমাদের উত্তরপত্রের অ্যাসাইনমেন্টের বা এইচডব্লিউ এর পেজের ছবি তুলে সাবমিট করতে পারি, অথবা আমরা আগেই ছবি তুলে নিব। ছবিগুলো তোলার পরে আমরা উপরের অ্যারো দ্বারা নির্দেশিত ফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজ লোড হওয়ার পরে উপরের বাম দিকের তিন দাগের মতো আইকনে ক্লিক করব। এখান থেকে ইমেজেসে ক্লিক করব। আমাদের তোলা ছবিটি আমাদের এখানকার ফোল্ডারগুলোর মধ্যে, সাধারণত ক্যামেরা ফোল্ডারে থাকে, যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে যাব। এরপরে যদি একটি মাত্র পেজেই আমাদের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কটি করা হয়ে যায়, তাহলে আমরা শুধু সেটার উপরে ক্লিক করব, সেটি অ্যাটাচ হয়ে গেল এখানে। যদি একাধিক পেজ বা একাধিক ছবি এখন অ্যাটাচ করা লাগে, তখন আমরা আবার অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করব। এই পেজ লোড হয়ে যাওয়ার পরে উপরের বাম দিকের তিন দাগের মতো আইকনে ক্লিক করব। এরপরে ইমেজেসে ক্লিক করব, যেই ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একাধিক ছবিগুলোর মধ্যে প্রথমে যে ছবিটি অ্যাটাচ করতে চাই সেটির উপরে প্রেস করে ধরে রাখব। প্রেস করে ধরে রাখার পরে আমরা দেখব যে সেটি সিলেক্টেড হয়ে গিয়েছে এবং উপরে দেখাবে ওয়ান সিলেক্টেড। এরপর আরেকটি সিলেক্ট করার জন্য পরবর্তীটাতে শুধু ক্লিক করলেই হবে, তাহলে দ্বিতীয়টিও বা পরবর্তীগুলো সিলেক্ট হয়ে যাবে এবং উপরে দেখতে পাবো এভাবে টু সিলেক্টেড, যেমন এখানে দুইটি সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা উপরে ডান দিকের এই অ্যারো দ্বারা নির্দেশিত ওপেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একাধিক ছবিগুলো আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা অ্যারো দ্বারা নির্দেশিত এই টার্নিং আইকনে ক্লিক করব। এটি আইকনটি এখানে টার্নিনও হতে পারে অথবা হ্যান্ড ইনও হতে পারে। আমরা টার্নিন বা হ্যান্ড ইন এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটি কনফার্মেশন ডায়লগ বক্স আসবে। এখানে আমরা ডান দিকে নিচে অ্যারো দ্বারা নির্দেশিত এখানে টার্নিন বা হ্যান্ড ইন অপশনটি আবার দেখাবে, সেটাতে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের অ্যাসাইনমেন্ট বা এইচডব্লিউ আমরা আমাদের এখানে সাবমিট করা হয়ে গিয়েছে।
আমরা এটা বুঝতে পারবো এখানকার আনসাবমিট অপশনটি দেখতে পাওয়ার মাধ্যমে, যে আমাদের অ্যাসাইনমেন্ট বা HW বা উত্তরপত্রটি সাবমিট করা হয়ে গিয়েছে এবং টিচারের কাছে এটি চলে গিয়েছে। সুতরাং এভাবেই আমরা মোবাইলে গুগল ক্লাসরুমে আমাদের অ্যাসাইনমেন্ট HW বা উত্তরপত্র সাবমিট করতে পারবো। ধন্যবাদ।